মর্মান্তিক, সন্তানকে বাঁচাতে গিয়ে মৃত্যু হলো মায়েরও। বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড়ের দুর্ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। স্থানীয়রা জানাচ্ছেন, মায়ের সাথে মতিগঞ্জের দিক থেকে বাড়িতে ফিরছিল সন্তান। সে সময় মিলিটারি রোড ধরে যশোহর রোডে উঠছিল সবজি বোঝাই ষোলো চাকার ট্রাক। কেউ কিছু বুঝে ওঠার আগেই ট্রাকের নিচে চলে যায় ছোট্ট ছেলেটি। তাকে বাঁচাতে গেলে মৃত্যু হয় মায়েরও। তা না, এই পাশে দাঁড়িয়ে আছে শিবির, তো ওখানে দাঁড়িয়ে রয়েছে, পুলিশ কোনো কিছু করেনি, পয়সা নেয় চলে যায়। এখানে সবই সব খেলা হলো পয়সার খেলা, এখানে কোনো কিছু বলার কিছু নেই। গাড়িটা এই পাশে দাঁড়িয়ে নেমে যাবে, গাড়িটা ও পাশে দাঁড়িয়ে পুলিশ তো পয়সা তোলে, এখানে ডাইরেক্ট পুলিশ এখানে পয়সা তোলে। বাচ্চাটা পড়ে যাওয়ার পরে তারপরে মা বাঁচাতে গেল বাচ্চাটাকে, বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে মাও মরে গেল। ওখানে ওই ওই পিলারের জন্য এই প্রবলেমটা হয়েছে, প্রবলেমটা হয়েছে পিলারের জন্য। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় মৃত মহিলা লিমা মণ্ডল, তার সন্তান 5 বছর 7 মাস বয়সী হামিদ মণ্ডল। বাড়ি বনগাঁ থানার অন্তর্গত জয়পুর ছয়ঘড়িয়া এলাকায়। ঘটনার পর ঘাতক ট্রাক ও তার চালককে আটক করেছে পুলিশ। আর এই গাড়িটা যেভাবে এখান থেকে যে টার্নিংটা নিয়েছে না, টার্নিংটা আর একটু বড় করে নেওয়া উচিত ছিল। ও সেন্সলেস ছিল বলে, মদকে ছিল বলে হয়তো আজকে মা ছেলের জীবনটা চলে গেল এইভাবে। বাচ্চাটা 6 বছর বয়স, মার বয়স চেনা যাচ্ছে না দাদা, মুখ চেনা যাচ্ছে না, দেহর উপর থেকে দুজনেরই শেষ। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘ সময় ট্রাকের চাকার নিচে আটকে ছিল মা ও সন্তানের দেহ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। দুটি ক্রেনের সাহায্যে দেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। অনেকেই বলছেন, আরও সতর্ক হওয়ার দরকার পুলিশের। ঘটনাটা শুনে আমরা যখন এই জায়গায় আসলাম, এসে দেখলাম গাড়িটা এদিক থেকে ওইদিকে যেতে গেছে, বিএস ক্যাম্পের মোড়ের থেকে বাটার মোড়ের ওইদিকে যেতে গেছে। যেতে গেলে পরে একটা বাচ্চা আর তার মা ছিল, বাচ্চাটার বয়স খুব বড়, তো হলে 5 বছর হয়নি। সে বাচ্চাটা আর ওই মাটা লরির তলায় পড়ে গেছে, পড়ে গেলে পরে তাদের দুজনের একজনের মুখ বুঝে যাচ্ছে না, বাচ্চাটার ব্রেন পর্যন্ত বেরিয়ে গেছে ওই জায়গায়। স্থানীয়রা জানাচ্ছেন, এই রাস্তাতেই রয়েছে বেশ কয়েকটি স্কুল। প্রতিনিয়ত স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে এই রাস্তা ধরে। স্থানীয়দের দাবি, দিনের বেলায় বেশিরভাগ সময় শহরের রাস্তায় চলাচল করে পণ্যবাহী ট্রাক, যার ফলেই বাড়ছে দুর্ঘটনা। ট্রাক চলাচলের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হোক প্রশাসনের পক্ষ থেকে, তাহলেই দুর্ঘটনা কমানো সম্ভব, দাবি স্থানীয়দের। আমি এসে দেখলাম একটা বাচ্চা এবং তার মা লরির পিছনের চাকায় পিছিয়ে আছে, এই অবস্থায় দেখলাম। কিন্তু আসল ঘটনাটা হচ্ছে, আমি যেহেতু স্থানীয় বাসিন্দা, এখানেই আমার বাড়ি, প্রতিনিয়তই এই প্রবলেমটা আমিও ফেস করি। যখনই মিলিটারি রোড থেকে যশোর রোডে উঠতে হয়, উঠবার ফলে যে টার্নিংটা আছে এবং টার্নিংয়ে যে অশোকস্তম্ভটা করা হয়েছে, আগে সেখানে শিশু গাছ ছিল, শিশু গাছটাকে কেটে অশোকস্তম্ভ করা হয়েছে। তো শিশু গাছটার ফলে আগেও দেখা যেত না, এখনও দেখা যায় না, আর ওই দিক থেকে কে আসছে সেটা দেখা যায় না। দ্বিতীয়ত, শিশু গাছের পরে আবার রেলিং করা হয়েছে, মানে অশোকস্তম্ভের পরে একটা রেলিং করা হয়েছে, যার ফলে রাস্তা আরও ছোট হয়ে গেছে। আজকের ঘটনাটা এটাই, লরি এদিক থেকে উঠছিল যখনই যশোর রোডের দিকে, এবং উঠবার ফলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাচ্চা এবং বাচ্চার মা, সম্ভবত বাচ্চার মা, তারা লরির পিছনের চাকা একটা হাই লোডেড গাড়ির লরির তলায় তারা পিষে মারা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।